গুড ইভিনিং বন্ধুরা, আর এখন বাজে 4:30। আমরা হচ্ছে ইকো পার্কের জন্য রওনা হলাম। অনেক দিন ধরে ভাবছিলাম যাব যাব, বাট যে মানে মানে যাওয়াই হচ্ছিল না, বাট হঠাৎ করে প্ল্যান হলো যে চলো আজকে যাই। তো কোনো রকম খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম আর ট্যাক্সি নিয়ে নিয়েছি, প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি। আর কি বলো তো, আমার সত্যি কথা বলতে যাবারও ইচ্ছা ছিল, বাট শরীরটা এতটাই আমার খারাপ, পেটটা যন্ত্রণা করছে, আর তাড়াহুড়োর মধ্যে খেয়েও একটু শুতে পারিনি। আর যে আমার হাজবেন্ড সামনে বসে আছে। তো যাই হোক, আমরা টুকটুক করে পৌঁছে গেলাম ওখানে, মানে পৌঁছে গেলাম না, এখনও যাইনি, যাচ্ছি। আর এই যে আমি, আমার চুলের অবস্থা দেখেছো, মানে পেটে যন্ত্রণা, শরীর যখন ভালো থাকে না সেজে গুজেও ভালো লাগে না। কোনো রকম একটুখানি লিপস্টিক পরে নিয়েছি আর হয়ে গেছে আমার সাজা গোজা, আর চুলের এই অবস্থা আমার। আর যাচ্ছি বলতে আমি যাচ্ছি, আমার বর যাচ্ছে, তো আর বৌদি আর বোন আর দাদা অফিস ওখানে, অফিস থেকে ওখানে চলে যাবে ইকো পার্কের ওখানে। তো বলতে বলতে আমরা ইকো পার্কে চলে এসেছি। আর আমার এই জায়গাটা খুব ভাল লাগে, ফুলটা কি সুন্দর ফুটেছে না, কি সুন্দর লাগছিল। আর আমরা জানো তো এর আগে একদিন এসেছিলাম সোমবার, বাট আমাদের ভাগ্যটা এতটাই খারাপ, সোমবার নাকি বন্ধ থাকে সেটা আমরা জানতামই না। তো যাই হোক, ওইদিকে ওরা টিকিট কাটছে, টিকিট কাটলা হলেই ঢুকে পড়বো। তো এই যে ঢুকতে ঢুকতেই ট্রেন দেখতে পেলাম, আর যেটা আমরা একদমই চড়তে পারিনি কারণ রাত হয়ে গেছিলো, তো আর তখন আর ট্রেনের টিকিট ছিল না। এটাই মনে লাস্ট ট্রেন, মানে লাস্ট যাচ্ছিলো প্যাসেঞ্জার সবাই ঘুরতে। তো এই যে সবাই মিলে, আর বৌদিরা বাড়িতে কিছু খেয়ে আসেনি, তাই জন্য বৌদিরা এখন একটু খাওয়া দাওয়া করবে। আমরা একটু ভাত খেয়ে এসেছিলাম, তো ওদের খেতে খেতেও একটু লেট হয়ে গেছিলো। আর তারপর এই করতে করতে এই যে এখানে চলে আসলাম, বোর্ডিং হচ্ছিলো। আর আমার না সত্যি কথা বলতে খুব ইচ্ছে করছিলো, বাট যখন আমি চেপেছিলাম এত ভয় লাগছিলো। তো যাই হোক, এখন তো তাও দেখা যাচ্ছে, আমরা যখন বোর্ডিং করেছি পুরোই অন্ধকার হয়ে গেছে চারদিকটা। এই যে আর এই যে দেখো, আমি বোর্ডিং করছি, আমি করছি না, মানে আমি কোনো রকম ব্যাটল করছিলাম, আর আমার ভর তো একদম কি সুন্দরভাবে নিয়ে গেছিলো, আমার ভয় ডর সব কেটে গেছিলো। আর এটা করতে করতে ওখান থেকে আর ভিডিও করতে পারিনি। তারপর আমরা বিশ্ববাংলা গেটের এখানে চলে এসেছিলাম একটু খাওয়া দাওয়া করবো বলে। আমার কিন্তু এটা ফার্স্ট টাইম উপরে রেস্টুরেন্টে ওঠার, খুব ভালোই লেগেছিলো মোটামুটি, কিন্তু খাবারের দামগুলো খুবই হাই, তো আমাদের মতো মধ্যবিত্ত লোকের জন্য একটু কস্টলি হয়ে যায় ব্যাপারটা। তো যাই হোক, এসেছি যখন একটু কিছু খেয়েছিলাম, আর এই দেখো আমি চলে এসেছি। আর খেয়েছিলাম বলতে একটুখানি চাউমিন খেয়েছিলাম, বেশি একটা কিছু খাইনি আমরা, কারণ আমরা রাতের ডিনারটা অন্য জায়গায় করব। তো এই যে সবাই মিলে, বোন দাদা আমার বর বৌদি ওই সাইডে ছিল, বৌদি ওদিকে ফটো তুলছিল। তো যাই হোক, এটা করতে করতে আমি আর কোনো ভিডিওই করতে পারিনি, শরীরটা খাওয়া দাওয়ার পরে খুব খারাপ লেগে গেছিলো। তো এইটুকুই আমি ভিডিওটা করছি, সবাই ভালো থেকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।